শাকিব খান একটা নক্ষত্র, তাকে সামনে থেকে দেখা ভাগ্যের ব্যাপার। মেয়েরা তাকে রীতিমতো ব্যারিকেড দিয়ে রেখেছিল, যেমন করে ছাই দিয়ে মাছ ধরে, শাকিব খান যেন যেতে না পারে। এখানে মনে হচ্ছে শাকিব খান আসলেন, জয় করলেন আর চলে গেলেন। শাকিব খান কাঁদালেন এবং নিজেও কাঁদলেন। কোনো প্রুফ ছাড়া কোনো সুপারস্টারদের নিয়ে কথা বলা যায় না। সো ফুল ভিডিওটা দেখবেন। চতুর্থ সপ্তাহ পরেও নিউ ইয়র্ক জামাইকা মাল্টিপ্লেক্সে যেন এক টুকরো বাংলাদেশ। এখানেও টিকিট পাওয়া যাচ্ছে না। প্রচুর বাংলাদেশি, মানে ছোটোখাটো ধনকুব ব্যক্তিবর্গ ও শিল্পপতি এবং তাদের সন্তানরা বাস করে এই স্থানে। আভিজাত্যপূর্ণ ও স্বপ্নের দেশ আমেরিকা। এখানে প্রতিটা গলি যেন এক একটা পার্ক। যাই হোক, আমি সেদিকে না যাই, যা বলার প্রয়োজন তাই বলি। এখানে বাংলা সিনেমার জয় জয়কার। এই জয় জয়কার কেন সৃষ্টি হয়েছে জানেন? সুপারস্টার শাকিব খানের রুচির পরিবর্তনের কারণে, সেই মানের সিনেমা উপহার দেওয়ার কারণেই। অবশ্য সিনেমাটি দেখেছেন বাঙালিরাই, কারণ এখানে প্রচুর বাঙালি বাস করে। তারা কিন্তু সাধারণ বাঙালি নয়, শিক্ষিত ও স্মার্ট বাঙালি। তারা আমেরিকার সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং চলে। চতুর্থ সপ্তাহে এই জামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে এসেছেন স্বয়ং শাকিব খান নিজেই, সঙ্গে পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজকও ছিলেন। এই মাল্টিপ্লেক্সে বসেই বস তার পুরো মুভি প্রিয়তমা দেখেছেন, দর্শকদের সাথে আবেগ তাড়িত হয়ে নিজেও কেঁদেছেন। ভাই, সুপারস্টার হলেও তিনি মানুষ, জীবনের কিছু ঘটনা মিলে গেলেই মানুষ আবেগ তাড়িত হয়, যার ফল অশ্রুতে পরিণত হয়। শাকিব খানের নিকট তার ব্যতিক্রম হয়নি। শাকিব খান পুরো সময় জুড়ে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি কোনো কথা বলেননি। দর্শকদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেছেন, সেলফি তুলেছেন, দর্শকদের নিরাশ করেননি। বিশেষ করে মেয়েরা তাকে ঘিরে রেখেছিলেন সামনে পিছনে ব্যারিকেড দিয়ে, যেন তাড়াতাড়ি যেতে না পারেন। শাকিব খান নিজেও চলে যাননি, দর্শকদের সময় দিয়েছেন। এখানে মনে হচ্ছে শাকিব খান আসলেন, জয় করলেন আর চলে গেলেন, আর নিয়ে গেলেন হাজারো দর্শকদের ভালোবাসা। হাজারো দর্শক শাকিব খানকে বলতে চেষ্টা করছেন, আপনার অভিনয় আর চেহারা ফাটাফাটি ছিল, এটাই তো হওয়ার ছিল আর তাই হলো। এই দর্শকগুলো 4 থেকে 5 বার করে এই মুভিটা দেখেছেন। উপদেও শাকিব খানকে ছাড় দেননি, তিনিও ক্যামেরাবন্দি করেছিলেন এমন একটা মুহূর্ত যা সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খেয়েছিল, জয় ও শাকিবের ঘুম পাড়ানোর দৃশ্য। নাগেট খেতে পছন্দ করে, হয়ে গেছে ঘুমাবে, তো বেঞ্চে শুয়েছে, ওকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে। সব মিলে শাকিব খান আবারও প্রমাণ করলেন তিনি একজন ট্যালেন্ট পারসন। তিনি কোনো কথা বলেননি, অথচ সময় ঠিকই দিয়েছিলেন, কারণ তিনি কথা বললে হয়তো কোনো কথা থেকেও আঘাত পেত বা তার সেই কথা কেউ রোস্ট করত। কারা রোস্ট করত জানেন? হিটার্সরা। এখন হিটার্সরাও শাকিবের ফ্যান হয়ে গেছে, কারণ শাকিবের বিরুদ্ধে কথা বললে শাকিবিয়ানরা পছন্দ করেন না, ভিডিওতে ভিউ হয় না, তাই তারাও পক্ষে কথা বলা শুরু করেছেন। বস এগিয়ে যান, মুসলিম সন্তান হিসাবে ইবাদতে মশগুল থাকেন, এই কামনাই করি। সঙ্গে শাকিবিয়ানদেরও বলছি, আপনারাও তাই করিয়েন।